টাইপ 3 ওকে সো এই টাইপ 3 তে আমরা যেটা নেক্সট চিন্তা করব সেটা হচ্ছে সাপোজ এই যে এটা সাপোজ এইরকম একটা হচ্ছে আগেরটাই দিই নাকি না এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটু ইয়া করি সেটা হচ্ছে এই এইদিকে যে রূপটা এই রোধের নাম হচ্ছে 1 ওহম এদিকে যে রূপটা সেই রূপটার নাম হচ্ছে 2 ওহম সাপোজ এদিকে যে রূপটা এই রূপটার নাম হচ্ছে 3 ওহম ওকে এখন যেটা হইলো সেটা হচ্ছে আমি তোমাকে বললাম যে খেয়াল করো তোমাকে হঠাৎ করে আমি দুইটা বিন্দু দিলাম বিন্দু যে দুইটা দিলাম সেই বিন্দু দুটা হলো খেয়াল করো এই দুইটা বিন্দু শুনো মেথড দেখার পরে কোনো সময় ভয় পাবা না আমাদের আগের বেসিক গুলো যদি ক্লিয়ার থাকে আমরা এমনি এমনি ম্যাথটা পারবো সো ম্যাথটা করতে গেলে অবশ্যই আই এর মান দেওয়া থাকবে এবং এইদিকে আমি একটু ট্রিকি ওয়াইতে বলে দিলাম যে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ হচ্ছে সাপোজ 100 এম্পিয়ার বর্তনীর মূল তড়িৎ প্রবাহ হচ্ছে 100 এম্পিয়ার অর্থাৎ আই সমান সমান অর্থাৎ এই দিক থেকে যে আইটা যাবে সেই আই এর মান হচ্ছে 100 এম্পিয়ার এখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এই যে এদিকে আইটা দেওয়া হচ্ছে 100 এম্পিয়ার তো আমাকে যেটা বলছে সেটা হচ্ছে এই যে এই রোধ এই রোধে দুই প্রান্তের মধ্যকার বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে অর্থাৎ এ এবং বি এর মধ্যকার বিভব পার্থক্য তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এ এবং বি এর মধ্যকার যেহেতু বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় আমরা বিভব পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র জানি সেটা হচ্ছে ভি সমান সমান আই আর সো এইটা ইউজ করতে গেলে আমি আগেই বলছি যে আই এবং আর এর পরিচয়টা কি ভি কোট আই আর যদি ইউজ করতে চাই তখন আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই যে আর এর মানটা হবে এ এবং বি বিন্দুর মধ্যকার যে আরটা আছে এবং এদিকে আই এর মানটা হবে এ এবং বি বিন্দুর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে খেয়াল করো এই অঙ্কটা আমরা দুইটা উপায়ে করবো এবং দুইটা ক্ষেত্রে দেখবো যে আনসারে কি আসতেছে জাস্ট একটু খেয়াল করো তুমি যদি আগের নিয়মটা খেয়াল করো আচ্ছা আমি যাই এখন দেখো এ এবং বি এর মধ্যকার একটা রোধে অবস্থান করতেছে যে রোধের মান হচ্ছে 3 ওহম অর্থাৎ আমি এইদিকে সূত্রে বসানোর জন্য রোধের মান পাই গেছি সেটা হচ্ছে 3 আর এর মান 3 বাট আমাদেরকে আই এর মানটা নিয়ে চিন্তা করতে হবে আমরা কিন্তু জানি না যে এদিকে আই এর মান কত খেয়াল করো আই আর যখন আসতে থাকলো আই আর এটার মধ্যে আই আর গেল এবং এইদিকে আই আর আসার পরে দেখলো যে এদিকে দুইটা পথ তার জন্য খোলা অর্থাৎ একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা ক্লিয়ার তো একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে কি এইটা এখন সে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন তোমাকে বের করতে হবে যে এই রূপটার মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে এবং এইটা আমরা শিখাইছিলাম যে দুইটা রূপ যখন সমান্তরালে থাকে তখন একটার মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটার মানটা যেটা হবে সেটা হচ্ছে সাপোজ এটার নাম দিলাম এটা যেহেতু আমরা আগে আই ধরছি এটার নাম আই দিলাম সাপোজ আই এখন এটা দিলাম আই এখন এই যে আই সংশ্লিষ্ট যে রূপটা আছে সেটা হচ্ছে 3 ওহম আমরা এইটা নিব না এর অপোজিট রূপটা নিব অপোজিট রূপ হচ্ছে 2 ওহম এবং আমরা নিচে যেটা করবো সেটা হচ্ছে এই 2 আর 3 যোগ দিব অর্থাৎ দুইটা রোধে যোগ দিব তারপরে যেটা করবো সেটা হচ্ছে যেইটা ঢুকলো যে মানটা ঢুকলো সেইটা গুণ দিব এর ঢুকলো হচ্ছে আই আর দ্যাট মিন্স 100 ঢুকছে সো যেটা পেলাম সেটা হচ্ছে এদিকে হচ্ছে 2/5 ইনটু হচ্ছে 100 দ্যাট মিন্স 520 দ্যাট মিন্স 40 খেয়াল করো এই যে এইদিকে যে আই এর মান এই আই এর মান হচ্ছে 40 দ্যাট মিন্স এই ম্যাথটা করার জন্য আমি যে মানগুলো পাওয়ার দরকার ছিল সেই মানগুলো পেয়ে গেছি এ এবং বি বিন্দুর মধ্যকার যে আই এর মান সেই আই এর মান হচ্ছে 40 এবং এ এবং বি বিন্দুর মধ্যকার যে আর আর এর মান হচ্ছে 3 দ্যাট মিন্স আলটিমেটলি 120 ক্লিয়ার এখন দেখো এখন একটা মজার ব্যাপার খেয়াল করো আমি যখন রোধের যখন ক্রিটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ আমি যখন একটা ক্রিটিক্যাল রোধের মেবি 4 নম্বর পার্টটা যদি ওটাতে আমি ক্রিটিক্যাল কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম এবং ওইটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলছিলাম যে বর্তনীতে নতুন কোনো উপাদান না আসা পর্যন্ত
প্রতিটা বিন্দুকে আমি একই বিন্দু হিসেবে বা সেম বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি। এইটা কিন্তু ঠিক এরকম একটা ঘটনা যদি ঘটাই আমি, দেখো কি ঘটে। সো আনসারটা মনে রাখো 40 × 3, আনসার আছে 120 অ্যাম্পিয়ার, সরি 120 জুল, সরি 120 জুল। সো আমি যেটা করবো সেটা হচ্ছে টাইম টি এর যে ম্যাথের যে আনসারটা সেটা একটু লিখে রাখবো 120। ওকে, সো আমি এখন যেটা চিন্তা করবো সেটা হচ্ছে, খেয়াল করো এই যে এটা এ বিন্দু, তাই না? খেয়াল করো এটা হচ্ছে এ বিন্দু। এখন আমি যদি এই পয়েন্ট বরাবর যাই, আমি যদি এই লাইন বরাবর যাই, এই লাইন বরাবর কিন্তু কোনো রোধ আসে নাই। দ্যাট মিন্স এই লাইন বরাবর যেহেতু কোনো রোধ আসে নাই, এই জায়গায় প্রত্যেকটা বিন্দুকে আমি এ বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি। সো আমি এই বিন্দুটাকে নাম দিলাম হচ্ছে এ এ বিন্দু, এই বিন্দুটাকে নাম দিলাম এ বিন্দু। তারপরে দেখো আর ব্যাপারটা হচ্ছে যে এই যে বি বিন্দু, আমি যদি এই লাইন বরাবর চিন্তা করি, এই লাইন বরাবর কোনো নতুন কোনো উপাদান আসে নাই। দ্যাট মিন্স এই লাইনের এই প্রত্যেকটা বিন্দুকে আমি বি হিসাবে বিবেচনা করতে পারি এবং এইটার নাম দিতে পারি বি বিন্দু। আলটিমেটলি যেটা হইলো সেটা হচ্ছে, খেয়াল করো আলটিমেটলি যেটা হইলো সেটা হচ্ছে যে এখানে আরো দুইটা ঘটনা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে তাহলে কি এই যে এই রোদের দুই প্রান্তের যে বিভব পার্থক্য এইটা আর এই রোদের যে দুই প্রান্তের বিভব পার্থক্য এই দুইটা কি সেম? অ্যাকচুয়ালি আনসার হচ্ছে হ্যাঁ সেম। তুমি ম্যাথটা করে দেখো যে এই রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা এই রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, এবং আমরা যদি খেয়াল করি এই দুইটা রোদের যে তুল্য রোধ বের করি তখনও দেখবো যে আনসার সেম আসতেছে। খেয়াল করো আমি এই রোদের ক্ষেত্রে অর্থাৎ 2 ওহম যেই রোধ সেই রোধের ক্ষেত্রে আমি যেটা করবো সেইটার ক্ষেত্রে এইটার বিভব পার্থক্য নির্ণয় করবো। বিভব পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এখানে যেহেতু 2 ওহম আছে, সো আমি ভি সমান সমান আই আর যখন ধরবো ভি সমান সমান আই আর, এই আই আর এর ক্ষেত্রে আর এর মানটা হবে 2 ওহম, এবং এই আই এর মানটা হবে এই 2 ওহমের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, 2 ওহমের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, সেটা নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2 ছাড়া অপোজিট রুটটা নিতে হবে। অপোজিট রুটের মান হচ্ছে 3, এবং নিচে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2+3 যোগ দিতে হবে 2+3। তারপর ইনটু যেটা দিতে হবে সেটা হচ্ছে যতটুকু ঢুকছিল, ঢুকছে হচ্ছে আমার 100, তাই না? 100। ওকে, এখন আরেকটা জিনিস গুণ দিতে হবে সেটা হচ্ছে আর এর মান, আর এর মান কত? 2। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে, খেয়াল করো এই ছিল 3, অর্থাৎ 3/5, তাই না? সো দেখো আমরা এই যে আগে যেটা বলছিলাম যে বর্তনীর এই যেহেতু দুইটা বিন্দু একই এবং এই রোধটাও এই দুইটা বিন্দুর মধ্যে পড়ছে, এই রোধটাও এই দুইটা বিন্দুর মধ্যে পড়ছে, সেহেতু এই দুইটা রোধের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে তো বিভব পার্থক্য থাকবে সেই বিভব পার্থক্যটা সেমই থাকবে। কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় অ্যাকচুয়ালি বর্তনীর দুইটা প্রান্তের মধ্যে, যেহেতু এই দুইটা রোধে একই দুই প্রান্তের মধ্যে পড়ছে, অর্থাৎ দুইটা রোধে তো কমন বিন্দু আছে এবং সেহেতু এই দুইটা রোধেরই বিভব পার্থক্য সেম হবে। সো এখন একটা পয়েন্ট গেল, আমরা হচ্ছে আমি এইটা নির্ণয় করতে দিয়েছিলাম এবং এইটার ইন্ডিভিজুয়াল যে বিভব পার্থক্যের মান এইটার ইন্ডিভিজুয়াল বিভব পার্থক্যের মানে এক হইলো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই দুইটা রোধের মানে আমি যদি তুল্য রোধ বের করি তারপরে যদি চিন্তা করি তারপরে যেটা হবে সেটা হচ্ছে, খেয়াল করো অর্থাৎ আমি এইটা যদি খেয়াল করি, সাপোজ যে আমি এই দুইটা রোধ, খেয়াল করো আবার আমি এইভাবে বিবেচনা করতে পারি, আমি যদি তোমাকে এ এবং বি বিন্দু দিই, আমি কি বলছিলাম যে তোমাকে যখন দুইটা বিন্দুর রোধ নির্ণয় করতে বলা হবে, দুইটা বিন্দুর যখন কি বলবো যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলা হবে, তখন ওই দুইটা বিন্দুর মধ্যকার যতগুলো রোধ ছিল সবগুলো রোধ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। সো খেয়াল করো এদিকে এ এবং বি এই দুই পয়েন্টের মধ্যে দেখো 2 ওহম রোধটাও পড়ছে, 3 ওহম রোধটাও পড়ছে, দুইটাই এ বি বিন্দুর মধ্যে পড়ছে। যেহেতু দুইটাই এ এবং বি বিন্দুর মধ্যে পড়ছে সেহেতু আমাকে এ এবং বি নিয়ে চিন্তা করতে হবে, এ এবং বি আমাদের দুইটা রোধ আছে। এবং আমি যে এই যে ভি ইকুয়াল টু আই আর যে সূত্রটা ব্যবহার করবো এই সূত্রের মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর যে সূত্র ব্যবহার করবো এই সূত্রের মধ্যে এই আর এর মানটা হবে এ এবং বি বিন্দুর মধ্যকার যতগুলো রোধ আছে সবগুলো রোধের কি তুল্য রোধের সমান। দ্যাট মিন্স এই রোধগুলো হচ্ছে তো এই রোধগুলো তুল্য রোধ যদি বের করি সেটা হচ্ছে একটা হচ্ছে 1/2 + 1/3, 1/2 + 1/3 কত আসে?
তা বের হবে না, কত হবে? প্রথম পায় আর পি সমান সমান 1/2 প্লাস 1/3, দ্যাট মিন্স আনসার আসলো 3 গুণ 6 3 প্লাস 2 অর্থাৎ 5, এটা হচ্ছে 1/RP এর মান, সো আর পি সমান সমান হচ্ছে 6/5, দ্যাট মিন্স দেখো খেয়াল করো 6/5, সো এখন খেয়াল করো এই আর পি এর মান হচ্ছে 6/5, দ্যাট মিন্স এই জায়গায় দুইটা রোধের উপর অর্থাৎ আর পি এর মান হচ্ছে 6/5, এখন খেয়াল করো এই এই দুইটা রোধের তুল্য রোধের মানটাই কিন্তু এই আর এ আমাকে বসাইতে হবে, অর্থাৎ এই আর এ আমি মানটা বসাইলাম সেটা হচ্ছে 6/5, সাপোজ 6/5, আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ দিব, সেই একটা রোধ হচ্ছে সেই একটা রোধ খেয়াল করো সেই একটা রোধের ক্ষেত্রে আমি যেটা খেয়াল করবো এই জায়গায় আমি একটা রোধ দিলাম এবং একটা রোধের মান হচ্ছে 6/5, একটা রোধের মান হচ্ছে 6/5, সো এই যে একটা রোধের মান 6/5 আমরা দেখবো যে এই এ এবং বি পয়েন্টের মধ্যে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে, সো আমি যদি চিন্তা করি যে এই জায়গায় 100 আসলো এটা দিয়ে 100 গেল যেটা একটা পথ এটা দিয়ে 100 এগিয়ে গেল, দ্যাট মিন্স আলটিমেটলি এই জায়গায় আমি যেটা দেবো সেটা হচ্ছে আই ইনটু 100, মানে আই এর মান হচ্ছে 100, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে খেয়াল করো 5 বিষং 100 6 বিষং হচ্ছে 120, তার মানে আমরা কি শিখতে পারলাম বা কি বুঝতে পারলাম সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি, আমরা অ্যাকচুয়ালি কি বুঝলাম, আমি এই একটা অঙ্ক বা একটা এর ক্ষেত্রে আমি কোন কারণে তিনটা জিনিসেই প্রয়োগ করলাম, যে তিনটা জিনিসই একই, খেয়াল করো আমি যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে আমি যখন এই তুল্য রোধের যখন ইয়া করতে বলি তখনই তো আমি বলছিলাম যেহেতু বিন্দুগুলো সেম সেহেতু প্রত্যেকটা বিন্দুর প্রত্যেকটা যে রোধ প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সেম, এবং আমরা এইটার উপর ভিত্তি করে তুল্যটা নির্ণয় করছিলাম সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে, অর্থাৎ সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে যে প্রত্যেকটা রোধ আছে এই প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য হচ্ছে সেম, ক্লিয়ার, এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ হচ্ছে সেম, আমি এই কথাটা বলছিলাম, সো যেহেতু খেয়াল করো সমান্তরাল সন্নিবেশের প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ সেম সেহেতু সরি সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সেম, এই জন্য আমি এই প্রত্যেকটা রোধের ক্ষেত্রেই আমি এই 120 মানই পাইছি, দ্যাট মিন্স এইখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি যখনই আমাকে কোনো একটা সমান্তরাল সন্নিবেশের কোনো একটা কি বলবো সমান্তরাল সন্নিবেশের কোনো একটা রোধের বিভব পার্থক্য নির্ণয় করতে বলবো তখন আমি এটা না করে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি পুরো এই সমান্তরাল সন্নিবেশটারই আমি ইয়া করে ফেলতে পারি, কি বলে যে পুরো সমান্তরাল সন্নিবেশটারই বিভব পার্থক্য নির্ণয় করে ফেলতে পারি এবং এইটাও একচুয়ালি সেম আনসার দিবে, সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আই সমান সমান উপরের রুট বাই নিচের দুইটা রুট যোগফল ইনটু মূল আই যেটা ঢুকছে এত ভেজাল করতে হবে না বা এত সূত্রের ভিতরে ঢুকতে হবে না, হ্যাঁ যদি কখনো ঢুকার প্রয়োজন পড়ে তুমি ঢুকবে তোমাকে তো কেউ না করে নাই, সো দ্যাট মিন্স আমরা যেটা বললাম সেটা হচ্ছে কোনো সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে আমি কথা আবার বলতেছি যদি কোনো সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে তোমাকে বলে যে ওই সমান্তরাল সন্নিবেশের কোনো একটা বিভব পার্থক্য নির্ণয় করো, যদি তুমি যেটা করো সেটা হচ্ছে ওই সমান্তরাল সন্নিবেশের পুরাটা সন্নিবেশেরই এক করে ফেলবা বিভব পার্থক্য নির্ণয় করে ফেলবা, এবং আমরা ম্যাথমেটিক্যালি দেখাইলাম যে বিষয়টা হচ্ছে সেম, ক্লিয়ার, সো এখন আমি যেটা দিতে দেবো সেটা হচ্ছে আমি আর একটা টাইপ অঙ্ক দিব এবং টাইপ ম্যাটটা দেওয়ার পরে আমি জাস্ট তোমাকে দিই আর একটা টাইপ দিই, আর আমরা হয়তো দুইটা টাইপ নিয়ে আলোচনা করতে পারি, টাইপ ফোর নিয়ে আলোচনা, টাইপ ফোর নিয়ে আলোচনা করার জন্য যেটা দিব সেটা হচ্ছে খেয়াল করো আমরা এটাই একটু চিন্তা করি তোমাকে সেটা বললাম সেটা হচ্ছে টাইপ ফোর, টাইপ ফোর নিয়ে যদি চিন্তা করি সাপোজ আয়ের মান হচ্ছে সাপোজ 100, তাই না, তোমাকে বললো এই তিন নম্বর এদিকে একটা বিন্দু এদিকে বিন্দু এদিকে, কিন্তু খেয়াল করো এটা যেহেতু সমান্তরাল সন্নিবেশের একটা পার্টের তোমাকে বিভব পার্থক্য নির্ণয় করতে হচ্ছে, তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে পুরাটা সন্নিবেশের বিভব পার্থক্য নির্ণয় করে ফেলতে পারো, এবং নির্ণয় করার ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে খেয়াল করো এই আই আর
এটার মধ্যে যে আয়ার গেছে অর্থাৎ 100টা ইলেকট্রন গেছে, এরপর এটার মধ্যে যে 100টা ইলেকট্রন, এবং এই পুরো তিনটা মিলে কিন্তু 100টা ইলেকট্রন গেছে। দ্যাট মিন্স এটার ভিতরে যেটা ঢুকলো সেটাকে আমি ধরতে পারি যে 100, ক্লিয়ার? 100। তো এই ক্ষেত্রে আমাদের সুবিধাটা পাইছি, নাহলে আমাকে দুইটা নিয়ে সমান্তরালে নিয়ে আবার ওই আয়ের ফ্র্যাকশন ভাবে ওই সূত্রটা দেখ করতে হইতো। তো এখন যেটা যাবো সেটা হচ্ছে এই তিনটার মধ্যে যদি তুল্য রোধ বের করি, আমি যেহেতু ডি ইকুয়াল টু আয়ার সূত্র ইউজ করতে চাচ্ছি, এই আর মানে হচ্ছে এই তিনটার, এ এবং বি বিন্দুর মধ্যকার যে তিনটা রোধ আছে তিনটা রোধের তুল্য রোধ। তিনটা তুল্য রোধ হবে, প্রত্যেকটা রোধের মান যদি 1 ওহম হয়, আমি হিসাবে সুবিধার জন্য ধরে নিলাম যে প্রত্যেকটা রোধের মান 1 ওহম, তাহলে সাবট্রাক্ট আনসার আসছে 1/3, অর্থাৎ আনসার আসছে 100 × 1/3, তা আসে তাই 33.33 এরকম একটা আনসার আসতে পারে, ক্লিয়ার? সো এটা ছিল এরকম। সো তোমাকে যদি এখন এটা তো বলে যে সাপোজ এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো, তুমি শিওর পারবা, কারণ এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে, খেয়াল করো, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে এই রোধের মান হচ্ছে 1 ওহম, তো এটা রোধের ঢুকছে হচ্ছে 100, দ্যাট মিন্স 1 × 100 আসে তাই। অর্থাৎ যেটা দিবা সেটা হচ্ছে যে দুইটা বিন্দু বলো ওই দুইটা বিন্দুর মধ্যে যে রোধ পড়ছে এবং ওই দুইটা বিন্দুর মধ্যে যে কোনো তুমি প্রবাহ গেছে সেটা নিচ্ছে। তারপরে আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আচ্ছা এমন একটা মেয়াদ দিই খুব এভাবে দিই টাইপ 5, এই টাইপ 5 এর ক্ষেত্রে আমরা করবো সেটা হচ্ছে এটাই দিই, এত সুজা দিই, সুজাই দিই, সমস্যা নেই। বুঝো বেসিকটা বুঝো, তোমরা আর সব কিছু পারো, তড়িৎ প্রবাহটা ইউনিটটাই কঠিন ছিল, তাহলে তো পারছো সবই পারো। এখন যেটা দিলাম সেটা হচ্ছে তোমাকে যেটা দিলাম সেটা হচ্ছে আমি বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য দিচ্ছি, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য দিচ্ছি, অর্থাৎ বর্তনীর যে বিভব পার্থক্য সেইটার মান দিলাম হচ্ছে ভি সমান সমান ২০০ ভোল্ট দিলাম, ক্লিয়ার? প্রত্যেকের রোধের মান দিলাম 1 ওহম, তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে তোমাকে বললাম যে এই যে এই রোধটা, এই রোধটা না এখন একটু ফল দিই, এই রোধটা দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো, এটা মানে 1 ওহম, এ পয়েন্ট বি, ক্লিয়ার? এখন দেখো, এখন দেখো তোমাকে কিন্তু পুরো বর্তনীটা বিভব পার্থক্য দেওয়া হয়েছে, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য দেওয়া হয়েছে, বাট তোমাকে নির্ণয় করতে বলেছে যে এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য কত। তো আমি আগেই বলছি যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলবে, খেয়াল করো, যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলবে ভি ইকুয়াল টু আই আর সূত্রে, খেয়াল করো, ভি ইকুয়াল টু আই আর সূত্রে, ভি ইকুয়াল টু আই আর, এটাকে আমি এটা এ বি না, তাহলে ওটাকে ভি এ ধরে সাপোজ আমরা ধরে নিলাম যে এই রূপটাকে আর সি ধরলাম, আর এদিকে যে আইটা যাবে সে আইটাকে আই সি ধরলাম, ক্লিয়ার? তো এখন যেটা দেখো সেটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে এই এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য। তো এই যে এ বিন্দু আর বি বিন্দুর যদি বিভব পার্থক্য আমি নির্ণয় করতে চাই, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে যে রুট গেছে সেই রুটটা নিয়ে চিন্তা করতে হবে। আমরা দেখি এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে মধ্যকার রুটটা হচ্ছে 1 ওহম, দ্যাট মিন্স আমরা বসাতে পারি 1, বাট আমরা একটার যেটার মান জানি না সেটা হচ্ছে আমাদের এই যে আই আই সি, অর্থাৎ এই রুটটার মধ্যে দিয়ে কতটুকু আই গেছে সেইটার মান আমরা বের করতে পারি। সো আমরা যদি এইখান থেকে একটু খেয়াল করি, সাপোজ এদিক থেকে আয় আসলো, এটার মধ্যে আয় গেলো, এটার মধ্যে আয় গেলো, দুইটার মধ্যে যে আয় গেলো আবার এদিকে মিলিত হলো, এই আয়টা আবার এই বরাবর আসলো, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে বর্তনের যে মূল আয় এই মূল আয়টা এটার মধ্যে গেছে, কিন্তু এই মূল আয়ের তো মান জানি না, কিন্তু খেয়াল করো পুরো বর্তনীর আয়ের মান জানি না কিন্তু পুরো বর্তনীর ভি এর মান আমরা জানি, খেয়াল করো পুরো বর্তনীর ভি এর মান যদি জানি পুরো বর্তনীর তুল্য রোধ আমরা বের করতে পারবো, তুল্যরোধ বের করতে পারলে আই সমান সমান ভি বাই আর সূত্রে আমরা পূর্ববর্তীটার আই এর মান বের করতে পারবো। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পূর্ববর্তীটার বের করার জন্য এই দুটো হবে 2, সিনতে আছে যেহেতু দুটো হবে 2,
এটা যেহেতু দুইটা ইয়াতে আছে 1/1 1/2 1/1 2 হ্যাঁ হাফ অর্থাৎ এই জায়গা হচ্ছে একটা রুট দিলে সমান্তরালে যেহেতু আছে দুইটার পরিবর্তে পুরো রুট লিখতে পারি 0.5 দ্যাট মিন্স আমি যেটা মান আসতে আছে সেটা হচ্ছে 2 0.5 দ্যাট মিন্স এই দুইটা যেহেতু শ্রেণীতে এই তিনটা যেহেতু শ্রেণীতে আছে এই তিনটা যেহেতু শ্রেণীতে আছে সো 2 + 1 = 0.5 অর্থাৎ তিনটা রুটের পরিবর্তে আমি একটা রুট ব্যবহার করতে পারি যার মান হচ্ছে 3.5 এবং খেয়াল করো এই 3.5 যেটা ইউজ করতে পারি আমরা এই 3.5 এর ক্ষেত্রে এখন আমরা একটা সূত্র লিখতে পারি সেটা হচ্ছে আমরা আই বের করতে যাচ্ছি আই সমান সমান ভি বাই আর সো টুকরোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা এই আই হচ্ছে পূর্ববর্তী তড়িৎ প্রবাহ সো এই যে ভি যেটা হবে সেটা হচ্ছে পূর্ববর্তী ভি এবং আর যেটা হবে সেটা হচ্ছে পূর্ববর্তী আর দ্যাট মিন্স পূর্ববর্তী ভি এর মান হচ্ছে 200 এবং পূর্ববর্তী আর এর মান হচ্ছে তোমার 3.5 এইখান থেকে যে মানটা আসবে এই মানটাই এখানে যাবে তুমি অঙ্কটা করতে পারবে ক্লিয়ার সো আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আই এর মান সরাসরি দেওয়া আছে যদি কোনো সময় আই এর মান সরাসরি না দেওয়া থাকে তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে যদি কোনো সময় আই এর মান সরাসরি না দেওয়া থাকে তখন তুমি যেটা করবো সেটা হচ্ছে পূর্ববর্তীটা থেকে তুমি আই এর মানটা বের করে নিবে এবং ওই আয়ের মানটা বের করলে যদি কোনো জায়গায় ভাগ হয় ভাগ অনুযায়ী করবো আমরা তো প্রমাণ নির্ণয় করে শিখেছি এবং বিভব পার্থক্য নির্ণয়ের বেসিক এটা তো যেহেতু বেসিক পার্ট সো যেহেতু এটা যখন প্র্যাকটিস পার্ট আসবে তখন আমরা আরও হয়তো বা কঠিন কোনো প্রবলেম নিয়ে আলোচনা করবো সেহেতু যে স্টুডেন্টদের রিকোয়েস্ট অনুযায়ী এবং সো আজকে এই পর্যন্ত থাকুক বিভব পার্থক্য নির্ণয়ের যে স্টেপটা ছিল সেটা এই পর্যন্ত থাকা উচিত আর আয়ের মান যেহেতু প্রমাণ নির্ণয়ের মান যেহেতু জানো সো তুই প্রমাণ নির্ণয় সিস্টেম যেহেতু জানো আশা করি যে এই টাইপের অঙ্ক যে কোনো অঙ্ক তুমি পারতে পারো আজকে পর্যন্ত।